আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে এসেছি। আমার সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসার একটাই উদ্দেশ্য যে আমি যেন জাপান যেতে পারি। তো আমি এখানে দীর্ঘ 8 মাস ক্লাস করেছি এবং আমার ক্লাস টিচার এবং এখানে যারা শিক্ষক আছে সবার সাহায্যের মাধ্যমে এবং তাদের দক্ষতার সহিত পড়াশোনা করানোর মাধ্যমে আমি নার্ট এবং জিএলপিটিতে আমার সেন্টারের মধ্যে দ্বিতীয় স্থান উভয়ের মধ্যে অর্জন করেছিলাম। এখানে আসার স্পন্সর হচ্ছে আমার বড় ভাই। আমার বড় ভাই এখানে রেফার করেছে যে এই সেন্টারের জন্য। সেন্টার আসলে তাদের প্রসেসিং এবং দক্ষতা সহিত কাজ করে থাকেন, আর এদের টিম দুইটা জাপান থেকে এবং বাংলাদেশ থেকে উভয় জায়গা থেকে এরা দক্ষতার সহিত কাজ করে বিদায়। এদের সিও রেশিও খুব ভালো। আমাদের যারা অ্যাপ্লিকেশন আবেদন করেছে এদের মধ্যে আসলে সিও তেমন মিসই হয়নি, মোটামুটি সবারই সিও আসছে এবং সবাই আলহামদুলিল্লাহ বিষ পেয়েছে। তো আমি এখন বলতে চাই যে আমিও দীর্ঘ সময় অপেক্ষার পরে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি। সিও আসার পরে মোটামুটি তাদের যে গাইডলাইন ছিল ওই গাইডলাইনটা ছিল সবচেয়ে বেস্ট, যার কারণে আমি আমার এম্বাসিতে পর্যন্ত যেতে পারছি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে, প্রায় 45 দিন অপেক্ষা করার পরে আমি আমার ভিসা হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার সাথে এখন আমার জাপানি ভিসা আছে। আজকে আমি আসলে অত্যন্ত খুশি, যার কারণে আমি ধন্যবাদ দিতে চাই সান জাপানিজ টিমকে। এবং আপনারা যারা জাপান যেতে ইচ্ছুক তারা আপনি অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসে যোগাযোগ করতে পারেন। তাদের দক্ষতার সহিত রেজাল্ট যখন শুনবেন তখন আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট আমার পক্ষ থেকে বললাম, আপনারা এসে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, জাপান গিয়ে যেন সবার সাথে দেখা হয়। সে